ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালানোর প্রতিবাদে বালি তৃণমূল ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল। গতকাল ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত সহ ত্রিপুরার একাধিক তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ওপর বর্বরোচিত হামলা এবং ত্রিপুরায় অমানবিক পুলিশ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক প্রশাসনের বিরুদ্ধে লড়াই জারি রাখতে গতকাল বালি কেন্দ্রীয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বেলুর লালবাবা কলেজের সামনে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল সন্ধ্যা 6টা থেকে। উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য এবং জেলার বিশিষ্ট নেতৃবৃন্দ এবং ব্লকের সকল কর্মীবৃন্দ। জিটি রোডের ওপর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হলো। ইতিমধ্যেই সারা ভারতবর্ষের মানুষ অবগত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সমর্থকরা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসকে চাইছে, এবং সেখানে আমাদের দলের মুখপাত্ররা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য এবং জয়া দত্ত বিভিন্ন দলের কাজকর্ম নিয়ে ত্রিপুরায় সংগঠনকে চাঙ্গা করতে সেখানে গেছে এবং বিনা দোষে, বিনা কারণে তাদের ওপর যেভাবে আক্রমণ করা হয়েছে, এতে ভারতবর্ষে গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে। এবং তৃণমূল ছাত্র পরিষদ তথা আমাদের দলের নির্দেশ আছে যে আমরা সর্বত্র সাধারণত মানুষের জন্য কাজ করি। আপনারা দেখেছেন বাংলায় বহু কারণে আমাদের নির্বাচনের সময় কেন্দ্র থেকে বহু নেতৃত্ব এসেছে, আমাদের নেত্রীর নামে কুৎসা করেছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছে, তারপরেও কিন্তু মানুষ, বাংলার মানুষ রায় দিয়েছে, আমাদের প্রতীকচিহ্নের উপর ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছে। মানে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ আমাদের নেত্রীকে চাইছে। সেখানে ত্রিপুরা সরকার, বিপ্লব দেবের প্রশাসন আমাদের দলকে রোখার জন্যে আমাদের দলের কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। আমাদের দলের নির্দেশ থাকলে ছাত্র যুবরা আবার ত্রিপুরার রাজপথে গিয়ে তারা তাদের যা কর্মসূচি আছে করবে। আমরা এখান থেকে হুঁশিয়ারি দিতে চাইছি যে আমরা, আমাদের দল শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলতে চায় এবং মানুষের পাশে থাকতে চায়। এখানে যদি কেউ কোনো রকম অসুবিধা করে তার জন্যে কিন্তু আমাদের দল বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে আমাদের মূলত এই কারণে আজকে আমরা রাস্তায়, এবং হাওড়া কেন সারা বাংলা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমাদের এই দলের কর্মসূচি চলছে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।